আসুন আমার ছাদ বাগানের সাত কৃষি দেখাই শাক সবজি প্রথম যেটা দেখলেন এটা শাক এটা একটা চাল কুমড়া গাছ ওই যে পলিথিনের ইয়ে ব্যাগের ভিতরে দেখেন একটা বড় চাল কুমড়া সেটা পেকেছে সাদা হয়ে গেছে আর এইগুলি হচ্ছে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড় গাছ তিন মাস হয়ে গেছে বয়স এখন ঢ্যাঁড়স কম আসে গতকাল একটা করে ঢেঁড়স সব গাছ থেকে নিয়ে শেষকে দেখা যাচ্ছে না এই জন্য এইগুলি কচু শাক যে দুইটা কাজ হয় শাকও রান্না করা যায় আর যে গোড়া থেকে হয় এই লতা কচুর লতাও খাওয়া যায় আবার কচুর শাকও খাওয়া যায় এটা দুইটা কাজ হয় আর এটা দেখেন ভালো গ্রোথ হয়েছে এখানে আর এই ডান পাশে এই যে এখানেও কিছু ওই পুঁই শাক আছে আবার এটা ভালো কচু এটা দুধ কচু বলে এটা গলায় ধরে না আর তার সাথে দেখেন খারমানের পাতাও আছে খারমান বা খারকোয়ান বা খারকো যেটাই বলে এখানে আছে এগুলি ওই কালিজিরা দা বেটে খাওয়া হয় আর কি আর এই যে গাছ মরিচ গাছ আছে কাঁচামরিচ বিভিন্ন জাতের আর এইগুলি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এগুলি হচ্ছে কলমি শাক কলমি শাক আমরা এরকম স্বাদে আবাদ করি ইয়েতে সবজি ফেটে কেটে খেলে আমার নতুন করে শাক হয় আর ওই যে ফুলবাগান দেখা যাচ্ছে ফুল বাগানের ওই পাশে কয়েকটা বেগুন গাছ এবং মরিচ গাছ আছে দেখি এই যে এই পাশে দেখুন দুইটা মরিচ গাছ আছে এই মরিচ কিন্তু ছোট ছোট ধাইনা মরিচ বলে ধানের মতো ছোটো ছোটো অথচ জাল বেশি এটা দর্শী কিন্তু অনেক ছোটো ছোটো মরিচ পেকেছে আর ওই পাশে আছে এই যে বেগুন আবার নতুন করে লাগেলাম আর পুরাতন গাছ আছে ওই পিছনের দিকে আছে দেখাচ্ছি এখানে কয়েকটা মরিচ গাছ আছে মরিচ কিন্তু এখন দুইশো টাকার উপরে কেজি বেশি মরিচ লাগে না অল্প অল্প মরিচ লাগে এটা দেখাচ্ছি দেখুন ওই যে কত সুন্দর সুন্দর বেগুন বড় হয়েছে ওই পাশে এই যে বেগুন ভালোই লাগিয়ে বলি এখান থেকে তুলে তুলে রান্না করা হয় এই যে এদিকে আছে লেবু যে তিনটা লেবু গাছ আছে তিনটা তিন জাতের তিনোটাই উন্নত জাতের লেবু সাদের লেবু আর এই যে এখানে বড়ো একটা মরিচ গাছ আছে মরিচগুলা কালো হয় কিন্তু পাখার পরে লাল হয় এই তো লেবু খাওয়া হয় বেশ সারা বসেই লেবু পাওয়া যায় ছাদ আপনারা লেবু লাগাবেন লেবু কিন্তু সারা বছরই পাওয়া যায় ভালো লাগে আপনারা যাদের এরকম ছাদ আছে অবশ্যই এই ছাদ বাগানে কিছু কিছু সবজি করবেন ভালো লাগবে নিজের ছাদ বাগান থেকে নিজে হাতে সবজি আবাদ করে সার মুক্ত জৈব দিয়ে চাষ করলে এবং এর ক্ষেত্রেও নিরাপদ লাগেও ভালো একদম তট্টাজার শাক এখান দিয়ে তুলে রান্না করবেন ভালো লাগবে মরিচ সবসময় কাঁচামরিচ পাওয়া যায় সারা বছরই এবার মরিচ আবাদ করবে লেবু সারা বছরই পাওয়া যায় লেবু কিন্তু সবারই সারা বছর লাগে লেবু লেবু একটা কমন আইটেম মরিচও তাই এবং মরিচ বর্তমানে বাংলাদেশে মরিচের দাম কিন্তু অনেক বেশি প্লিজ শেয়ার করুন আমার এই ভিডিওটা বন্ধুদের কাছে